ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। 2017 সালের মাঝামাঝি পাহাড় যখন অগ্নিগর্ভ তখন উধাও হয়ে গিয়েছিলেন তিনি, তারপর তিস্তা দিয়ে অনেক জল গড়িয়েছে। সাড়ে তিন বছর পর ফের উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন বিমল গুরুং। রবিবার শিলিগুড়িতে রয়েছে তাঁর জনসভা। প্রথমে বাঘাযতীন পার্কের মাঠে জনসভা করার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে গান্ধী ময়দানে করা হয়। আগেই পাহাড়ে পা রেখেছেন তার বিশ্বস্ত সহযোগী রোশন গিরি, এবার উত্তরবঙ্গে পা রাখছেন স্বয়ং গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। তিনি শিলিগুড়ি আসছেন এবং শিলিগুড়িতে এসে শিলিগুড়িতে সভা করছেন, এবং এই জায়গাটা যেটা আছে গোর্খা জনমুক্তি মোর্চা বলছে যে তাকে মানুষের ভালোবাসা প্রদর্শনের সভা হচ্ছে, অর্থাৎ শক্তি যার কত মানুষ সমর্থন করছে, অর্থাৎ এই যে পাহাড়ে যে অর্থাৎ ওঠার ছাড়পত্র, সেই ছাড়পত্র কিন্তু এই যে সভার মধ্য দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা। ইতিমধ্যেই বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলের হাত ধরার বার্তা দিয়েছেন গুরুং। এদিন সভার প্রস্তুতি দেখতে এসে বিজেপির বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন তার সহযোগী। বিজেপি নে ইতনা বরস মে হম লোগ কা লিয়ে কুছ নাই কিয়া, হামারা মাং কা লিয়ে, হামারা জনতা কা জো মাং হে উসকা লিয়ে কুছ নাই কিয়া, তো হম লোগ নে বিজেপি কো ছোড় কে 2021 মে হম লোগ মমতা জি কো সাপোর্ট কর রহা হে। পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। বিমল গুরুং যে কথা বলেছেন যে শুধুমাত্র তার জন্যই আর আমাদের উত্তরবঙ্গের সাফল্য বা দার্জিলিং সিটের সাফল্য, এটা কিন্তু নয়। এবং বিমল গুরুং নিজেই আগে দেখুন যে পাহাড়ে তারা কি করে বিনয় তামাংদের সাথে অনেক থাপাদের সাথে অ্যাডজাস্ট করে চলবেন, তো মমতা ব্যানার্জি কিভাবে তার বিচারিতা রক্ষা করবে, তারা দুজনকে নিয়ে কিভাবে চলবে। বিজেপি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে সবাইকেই আমরা চাই, সবাই সামিল হন এবং এই সাম্প্রদায়িক ভাষণবাজ মিথ্যাবাদী এই দলকে বা অনেক ভারতবর্ষ থেকে তাড়াবার জন্য। নতুন সঙ্গীর প্রতি আস্থা, পুরনো সঙ্গীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিনয় তামাং অনিত থাপার বিরুদ্ধে তোপ। সাড়ে তিন বছর পর পঞ্চমীতে আত্মপ্রকাশ করে এই বার্তাই দেন বিমল গুরুং। অন্যদিকে পাহাড়ে বিমল গুরুং এর বিরুদ্ধে ইতিমধ্যেই পাল্টা সুর চড়িয়েছেন বিনয় তামাং অনিত থাপারা। এই অবস্থায় সভার পর পাহাড়ে নয় শিলিগুড়িতেই থাকবেন বিমল গুরুং, দাবি বিমলপন্থী মোর্চা নেতাদের। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ফের একবার পাহাড়ের রাজনীতি উত্তপ্ত হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সনুদ ঝা রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। মিস্টার সৌরভ দে, হাই ফ্লাইং এক্সিকিউটিভ, আজ হিলি কাল দিল্লি, ফ্লাইট মিস করার টেনশন করেন না, কিন্তু রোজ মেয়ের স্কুল বাস মিস করার টেনশন। দাদা সৌরভের সকাল এভাবে হয়, গুড মর্নিং। তবে সবার সকাল যেভাবে হয়, আপনি চোখ মেলার আগে যা ঘটেছে সব খবর এবিপি আনন্দ আনন্দ সকাল, সোম থেকে শুক্র সকাল 8টায়। স্যার 7টায় বেরিয়ে যাবে। 7টায় কোথায় যাবে? দার্জিলিং। কতদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা, এক ঘন্টার জন্য। দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে 8টার মধ্যে ব্যাক। প্লেন চার্টার করেছো নাকি? এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ 7টায় বাংলা, রোজ শুনতে 7টায়।